আজকে আমি চলে আসলাম আইটি ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে। আজকে ইলেকট্রনিক প্রজেক্টটির নাম হচ্ছে নষ্ট রেডি কিভাবে আমরা ঠিক করবো, মানে নষ্ট রেডি থেকে আবার ভালো এলইডি। এতদিন ছিল এনার্জি লাইট, এখন চলে এসেছে এলইডি লাইট। এলইডি লাইট অনেক কাইন্ড, ইনফ্রারেড অনেক আলো, তার থেকে এখন অনেক 16 ভোল্ট 12 ভোল্টের লাইট আছে। আমি আজকে বানিয়ে দেখাবো মাত্র 4 ভোল্টে। তাহলে বুঝতেই পারছেন ফ্রেন্ড কতটা কারেন্ট বিল কমবে, কতটা কারেন্ট বিল কমলে 4 ভোল্ট হয়। 4 ভোল্ট হয় মাত্র আমাদের ফোন চার্জারে, যেটা চার্জ করতে আগে ওই 4 ভোল্ট দিয়ে ঠিকঠাক শুধুমাত্র ফোন চার্জার দিয়ে। আমরা আজকে বানিয়ে দিব ফোন চার্জারে যে সার্কিট দিয়ে আজকে আমরা এলইডি লাইট বানাবো। তো চল ফ্রেন্ড ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আবার কোনো তরুণ কথাতে চলে যাই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চল ফ্রেন্ড আমরা ভিডিওটি শুরু করি। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, তো আমরা চলে আসলাম সোল্ডারিংয়ে। তো সোল্ডারিং তো না, আগে আমরা জিনিসপত্র আগে বুঝিয়ে দিই। এ হচ্ছে আমাদের নষ্ট এলইডি খোলটা, ঠিক আছে। আমরা এটা খুলি, খোলা পরে এরকম একটা লাইট বের হবে, লাইটটা সুন্দর করে বের করে নেবেন। তবে সার্কিটটা নষ্ট এর কারণে আমি সার্কিটটা বাইরে করে ফেলে দিয়েছি। তো সার্কিটের ভিতরে ট্রান্সফরমারটা আমার বাস্ট হয়ে গেছিলো, তো ট্রান্সফরমারটার কারণে আমি ফেলে দিয়েছি। তো এরকম ইন্টারফেস দেখাবে, তারপর আমরা এইভাবে উঠিয়ে নেব। তো অনেকে এটা মনে করে যে রাং, কিন্তু এটা রাং না, এটা একটা স্টিল। তো স্টিলটা সুন্দর করে একটা কাটার মতন কোনো কিছু নিয়ে এইভাবে যদি টান দেন, এইভাবে যদি এটা ঢুকাই দেন, দেখেন সুন্দর করে এটা বাইরে আসবে। দেখেন একটা কাটার মতন একটা জিনিস, ঠিক আছে। একটা আবার সেম কন্ডিশনে আমরা এইভাবে এটাই আবার দিব, করব, তাহলে দেখেন আবার উঠে চলে আসবে দুইটা ছিদ্র, ঠিক আছে। এটার কাজ আমরা আপাতত শেষ করলাম। তো এটার সাথে তো লাইট সেটিং করাই থাকি, আপনারা জানেন। তো লাইটটা আমার ভালো আছে, তো লাইটটা আমি নিয়েছি, সার্কিটটা ভালো নয়, আমার সার্কিটটা ফেলে দিয়েছি। তো আমি বলেছিলাম ফ্রেন্ড ভিডিওটি শুরু করার আগে যে আমরা 4 ভোল্ট দিয়ে করব, মানে হচ্ছে আমরা হচ্ছে ফোন চার্জার দিয়ে আমরা করব, ঠিক আছে। তো ফোন চার্জারের ভিতরে ফোন চার্জার, ঠিক আছে, এটা হচ্ছে ফোন চার্জারের মাথা। তো ফোন চার্জারের মাথাতে এই মাথার ভিতরে আমাদের সেম এক্সেম টু সেম এরকম একটা সার্কিট পাওয়া যাবে, ঠিক আছে। এরকম একটা সার্কিট দেখে নিন, এরকম একটা সার্কিট পাওয়া যাবে। তো সার্কিটটা আমি আগে বুঝিয়ে দিই, তারপরে গা মূল কথাতে আসি, অত বক বক না করে আগে আমি সার্কিটটা বুঝিয়ে দিই, ঠিক আছে। তো সার্কিটটা বোঝানোর আগে তো আপনারা দেখেন যে এখানে দুইটা লম্বা লম্বা সে বেকানো একটা স্টিল আছে, লম্বা লম্বা, ঠিক আছে, দেখতে তো পাচ্ছেন। এরপরে সোল্ডারিং করা সুন্দর করে এই দুইটা আমাদের ডিসি লাইন যাবে, মানে হচ্ছে আমাদের 250 ভোল্ট বা 120 ভোল্ট আমাদের হচ্ছে কারেন্টে যাবে। এই দুইটা হচ্ছে আমাদের এখানে থাকে, ঠিক আছে, এটা এখানে থাকে ভিতরে। তো এই দুইটাতে আমরা প্রথমে এই লাইটের এই ভিতর থেকে যে ছিদ্র দুটো আছে, ছিদ্র দুটো থেকে মাপ দিয়ে এরকম একটা তার কেটে নিব, এরকম একটা সুন্দর একটা কভার পরানো তার কেটে নেবো, যাতে প্লাস আর মাইনাস থাকে। তো প্লাস মাইনাসের আমাদের এই জায়গাটাতে এটাতে কোনো প্লাস মাইনাস থাকে না, যে কোনো একটা প্লাস যে কোনো একটা মাইনাস থাকে, ঠিক আছে। তো আমাদের ডিসি লাইনের কাজ শেষ। এবার আমরা চার্জারে তো পজিটিভ নেগেটিভ আমাদের হচ্ছে এসি লাইন থাকে, তো আমাদের এসি লাইনে যে দেখবেন চার্জারে যে কর্ডের প্লাস মাইনাস আছে, চার্জারে যে কর্ডের প্লাস মাইনাস আছে, সেই প্লাস মাইনাস যেখানে এই সার্কিটে লাগানো থাকবে সেটা হচ্ছে প্লাস লেখাই থাকবে। দেখেন আমার এখানে একটু ভালো করে আমার ক্যামেরাটা সমস্যার কারণে আমি দেখতে পাচ্ছি না, এখানে আমাদের প্লাস আছে, তো আমাদের এখানে প্লাস লেখা দেখাচ্ছে যে এই জায়গাটাতে, আর এই জায়গা এটা হচ্ছে নেগেটিভ, প্লাস আর নেগেটিভ, ঠিক আছে। আর কোনো কাজ করার দরকার নাই আমাদের, এই চারটাই আমাদের কাজ করা। তো আমরা প্রথমে এখন মেন কাজে চলে যাই। প্রথমে যেটা বলছিলাম ডিসি লাইনে আমরা প্লাস মাইনাস আগে সোল্ডারিং করে নেব সুন্দর করে। তো ফ্রেন্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন খুব কম খরচে এটা বানানা, বুঝতে তো পারছেন যে কত কম খরচে হবে।
এখানে অত বেশি রং নিয়ে দরকার নাই, রং এখানে আছেই। বাস এখানকার প্লাসটা আমি সোল্ডারিং করে দিয়েছি, এবার নেগেটিভটা আমরা সোল্ডারিং করবো। তো এটা প্লাস নেগেটিভ কোনোটাই নেই, যে সবই একই ডিসি লাইনটাতে। আবার অবশ্যই ডিসি আর 220 ভোল্ট যেটাতে ঢুকবে। তো আমাদের এতো আমাদের 220 ভোল্টের প্লাস মাইনাস রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আগেই আমরা এই কভারের ভিতর ঢুকিয়ে দিব না, প্রথমে কি করব আমরা এলইডি লাইট, যেটা এলইডি এর ভিতরে আমরা পেয়েছিলাম লাগানা, সেই এলইডি লাইটেরই একটা পজিটিভ নেগেটিভ আমরা এখানে সোল্ডারিং করে দিব। ফ্রেন্ড আমরা এখন এটার পজিটিভ নেগেটিভটা লাগিয়ে দিব। তো পজিটিভ নেগেটিভ লাগানোর আগে আমরা পজিটিভ নেগেটিভটা আগে বের করে নিব। তো আমরা জানি নি যে কীভাবে বের করতে হয়। 4 ভোল্ট আমাদের এটা না, আমাদের এটা পজিটিভ আর এটা নেগেটিভ হবে। প্রথমে তো মিস্টিং হবে, দেখেন দেখতে তো পাচ্ছেন কেমন আলো হচ্ছে, ঠিক আছে। এই আলোটাই আমরা ভিতরে দিব। তো আমরা টেস্টিং এটা হয়ে গেছে, তো এটা পজিটিভ নেগেটিভ যেটা এটা প্রথমে সার্কিট ওখানে আমরা লাগিয়ে দিব। তো পজিটিভটা পজিটিভে লাগিয়ে দিব আর নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দেবো। এটা তো সবাই জানেন যে পজিটিভ পজিটিভে লাগাতে হবে আর নেগেটিভ নেগেটিভে লাগাতে হবে। তো ধীরে ধীরে লাগাবেন, কোনো তাড়াহুড়া না। তো ভিডিওটির মাঝখানে বলছি যে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, কারণ কোনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ করবেন। তো আমাদের সোল্ডারিং দুটি হয়ে গেছে। তো আমরা এখন এই খোলসটার ভিতরে আমরা এখন সেটিং করবো। তো খোলসটা সেটিং করার আগ মুহূর্তে, মানে আগে সরি আগ মুহূর্তে বলতে ভুলে গেছি, এর তো আমাদের যে ডিসি যে লাইনটাতে আমরা ঝালাই করেছিলাম মানে সোল্ডারিং করেছিলাম, তার তাপটার আইটি মাথায় যে প্লাস মাইনাস আছে সেই প্লাস মাইনাসটা, এর তো দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা দুইটি ছিদ্র আছে, ওই দুইটি ছিদ্রতে আমরা সুন্দর করে দিয়ে দিব। একটু বড় করে তার কাটবেন, কারণ এটা তো ছোট ইয়া। বাস আমার একটি ঢুকে ছিদ্রতে প্রবেশ করে নিয়েছে, এত দেখতে পাচ্ছেন। যে কাটাগুলো আমরা খুললাম, তো আমরা যে কাটাগুলো খুললাম সেই কাটাগুলোতে দিয়ে সুন্দর করে এটা চেপে দিব। বাস একটা কমপ্লিট। আরেকটা আছে আমাদের নেগেটিভটা, কালোটা পজিটিভ নেগেটিভ হয় না, তাও আমি নেগেটিভ বলে দিচ্ছি। তো ফ্রেন্ড আমরা দেখতে পারলেন যে আমরা এখানে দ্বিতীয় নাম্বার ছিদ্র দিয়ে আমরা তারটি প্রবেশ করে নিয়েছি, দিয়ে আরেকটা যে কাটাটা আছে ওই কাটাটা দিয়ে আমরা আবার সুন্দর করে লাগিয়ে দিব। ব্যাস আমাদের সার্কিট কমপ্লিট। এরপর সার্কিটটা সুন্দর করে এভাবে বসিয়ে দিব। বসানোর পরে এই যে লাইটটা, এই লাইটটা তারের ভিতর ঢুকিয়ে দিয়ে এই লাইটটাতে বসিয়ে দিব, ঠিক আছে। এরপর যে সাদা কালারের অংশটা আছে এই সাদা কালারের অংশটা দিয়ে দিব। বাস আমাদের লাইট কমপ্লিট। আমরা লাইটের টেস্টিংয়ে দিব। তো ফ্রেন্ড আমরা এখন এটা টেস্টিংয়ে দেবো। টেস্টিংয়ের জন্য অবশ্যই জানেন যে আমাদের একটা হোল্ডার প্রয়োজন, তো হোল্ডার আমরা নিয়ে নিচ্ছি আমাদের তো হোল্ডার। তো হোল্ডারটাতে প্রবেশ করে দিলাম। তো প্রবেশ তো করতেই জানেন কীভাবে হোল্ডার সেটিং করতে হয়। তো হোল্ডারে দেওয়ার পরে তো হোল্ডারে আমাদের জ্যাকটি হচ্ছে কর্ড, তো এই কর্ডটি আমরা কারেন্টে দিব। তো কারেন্টে দেওয়ার আগে এই বলবো যে এগুলো জিনিস সাবধানে কাজ করবেন, তো সতর্কতাভাবেই দিবেন। তো দেখেন আমি সুইচ দিব এখন, দেখেন দেখেন কত সুন্দর লাইটটা জ্বলে উঠছে, দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মানে এত সুন্দর যে লাইট হয় মাত্র চার্জার লাইট দিয়ে যে বলার বাইরে।
তো ফ্রেন্ড ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। এলইডি লাইটগুলো ওই যেগুলো চার্জে চলে সেই চার্জিং লাইটগুলো আমরা নিয়ে চলে আসব। তো চার্জিং লাইটগুলো নিয়ে কিছু মানে আমার নেক্সট ভিডিওতেই নিয়ে আসবো, ব্যাটারি চালিত, মানে এটা ব্যাটারি চালিত একদম সুন্দর ফোন চার্জার দিয়ে কম খরচের ভিতরে। তো ভিডিওটি আমার এখানেই কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।